আমি বাঘ দেখছি। ওয়াও 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 ওয়াও। তোমাদের ঋতু দিদি দেখো বোট চালাচ্ছে, মাছ নদীতে আছি আমরা, এখন যাচ্ছি সোনাখালীর দিকে। তোমাদেরও খুব ভালো লেগেছে আমাদের? দারুণ। আপনাদের কেমন লাগলো? খুবই ভালো লাগলো, দেখতে বাবার চেষ্টা করবো আসার। দারুণ। কাইসালা খানা পিনা সব ঠিক হ্যায়? বড়িয়া, হ্যাঁ বহুত আচ্ছা থা খানা, আর ইয়ে ট্রিপস ভি বহুত আচ্ছা গয়া হ্যায়। হ্যাঁ ডাল কাকরা যারা খাবে না তাদের জন্য ভাত ডাল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে আমাদের সুন্দরবন ট্রিপের তৃতীয় দিন। তো সকালবেলা আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি এখন, আর চলে এসেছে আমাদের ঘরে গরম গরম চা আর সাথে বিস্কুট। সবাইও খাচ্ছে চা বিস্কুট। তো আজকে হচ্ছে আমাদের ট্রিপের একদম শেষ দিন, তো চলো আজকে সারাদিন কি কি করি আর কিভাবে বাড়ি যাব সবকিছু তোমাদেরকে দেখাবো। আর কেমন লাগলো মা তোমার ঘুরে? ভালোই লাগে। ভালো লেগেছে? তো আবার আসবে সুন্দরবন? আমার সেই যদি মোকা আসে তাহলে চলে আসবো। তোমার কেমন লাগলো? তো আজকে ফেরার দিন, তুমি কিছু বলো। আমার তো ফাটাফাটি লাগলো। আর থাকতে চাইছো নাকি আরো এখানে? পাপাই থাকতে চাইছে, পাপাই আর বাড়ি যেতে চাইছে না। পাপার বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে নেই, বলছে আমি এখানেই থাকতে চাই, আমি বাড়ি যেতে চাই না। তুমি বাড়িতে যেতে চাইছো? না। হ্যাঁ না। কেন, কোথায় থাকবে? সুন্দরবনে থাকতে চাও? সিটি থাকতে চাই। সুন্দরবনে থাকবে? আর যে পাপা একটা খেলনা কিনেছে দেখো। তো আজকে শেষ দিন, আজকে দেখো পাখিরা লাইট আমাদের ঘাটটা ভরে গেছে পুরো। এই ঘাটে থেকে এখন নৌকায় চাপবো। পাখিরা লাই ঘাট থেকে আমাদের বোট অলরেডি ছেড়ে দিয়েছে। আর সত্যি করে এই কদিন খাওয়া দাওয়া না একদম ফাটাফাটি ছিল। আর সুন্দরবন ট্রিপ মানেই কিন্তু একটা পিকনিক, আর লঞ্চে বসে ঘোরা, সুন্দর সুন্দর জায়গা দেখা, জঙ্গল দেখা, বাঘ দেখা, হরিণ দেখা। আর আজকে সকাল সকাল দিয়ে দিল দেখো কোল্ড ড্রিঙ্ক, তো চলো কোল্ড ড্রিঙ্কটা। হ্যাঁ, তো কেমন লাগলো আপনাদের ঘুরে? খুবই ভালো লাগলো। খুব ভালো লাগলো? হ্যাঁ সেই মজা লাগছে সেই। তোমাদেরও খুব ভালো লেগেছে আমাদের? তাই, আমাদের ভিডিও বেশি করে দেখবেন। খুব ভালো। তো এনাদের সঙ্গে তিনটে দিন কিভাবে কেটে গেল বোঝা গেল না। আপনাদের কেমন লেগেছে? দারুণ লাগলো। আপনাদের? আবার আসবেন তো সবাই? আর খাওয়া দাওয়া কেমন এখানকার? ভালো লাগলো, দেখতে বাবার চেষ্টা করবো আসার। দারুণ, খুব ভালো লেগেছে। খানা পিনা সব ঠিক হ্যায়? কেমন এনজয় করলেন সবাই? খুবই ভালো। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া সবই ভালো হয়েছে, ঠিকই আছে। সবাইকে আসতে বলবেন তো এখানে? অবশ্যই, লোকনাথ ট্রাভেলস এর হয়ে সবাইকে আসতে বলবো, কারণ খুব ভালো সার্ভিস দিয়েছে। ঋতু ফুড হাউস ফেসবুক পেজ, ফেসবুক পেজ সার্চ করবি। কেমন লাগলো? ভালো আছে। তুমি কি কি দেখলে এখানে এসে? আমি বাঘ দেখছি। কতগুলো? আর কি হরিণ দেখেছ? প্রথমেই দেখে নিলাম আমরা বনবিবির মন্দির। প্রতিমা দর্শন করে আমরা চলে আসলাম লঞ্চে। লঞ্চে এসেই দেখো আমাদের আলুর দম আর লুচির সঙ্গে সকালের ব্রেকফাস্টটা সেরে নেবো। আর সকালের ব্রেকফাস্ট সারার পর দেখি আর কোথায় কি ঘোরা যায়। জঙ্গলের ভিতর আরও একটা জায়গা, লোকনাথ বাবার মন্দির। চারিদিকটা দেখো প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দরবন এলাকা, মানে একটা গ্রাম্য পরিবেশ, সত্যি করে মন ভালো হয়ে যায়। এত সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর জল।
এই যে দেখো বাবা লোকনাথের মন্দির, কত সুন্দর ভিতরটা, একদম খুব সুন্দর লাগছে। সুন্দরবন ভ্রমণ মানেই কিন্তু খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া, আর সাথে ঘোরা, সাথে জঙ্গল দেখা, আর সাথে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটাকে ভোগ করা। তো চলো আজকে একটু শেষ দিন, সেহেতু একটু নাচানাচি, একটু এনজয়। তোমাদের ইতিদি দেখো বোট চালাচ্ছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে মাছ নদীতে আছি, আমরা এখন যাচ্ছি সোনাখালীর দিকে, চলো। এটা কি পমফ্রেট মাছের কি হয়েছে? এটা পমফ্রেট মাছের সর্ষে বাটা দাদা। বাহ, আর এটা ডাল, ডাল ডিমের কালিয়া আছে, কাঁকড়ার ঝোল আছে, কাঁকড়া আছে। ডিমের কালিয়া কাদের জন্য? তো আজকের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর সাথে দেখো ডাল দেওয়া হয়ে গেছে, আলুর চিপস দেওয়া হয়ে গেছে। আর যেহেতু আমাদের ফুড ব্লগ, সেহেতু আমাদের তো খাওয়া দাওয়াটা দেখাতেই হবে। তো খাওয়া দাওয়াটা একটা আলাদা অনুভূতি। তো লেবু নিয়ে নিয়েছি সাথে, দেখো ভাত একটু মেখে, ডাল দিয়ে মেখে, আমার তো দারুণ লাগে। আর আজকে নিরামিষ তরকারিটাও কিন্তু মারাত্মক করেছে, একটা নিরামিষ তরকারিটা যেটা করেছে সেটা দিয়ে ডাল দিয়ে মেখে সত্যি ফাটাফাটি লাগছে। আর সাথে কিন্তু আজকে আছে পমফ্রেট মাছ, আর সাথে আছে কাঁকড়ার ঝোল। তো এই দুটোই খাবো, তোমরা অবশ্যই সাথে থাকো আর দেখতে থাকো আমাদের চ্যানেল। আর আমাদের সুন্দরবনের ভিডিওগুলো যারা আগের প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট যারা দেখোনি, অবশ্যই দেখে নিও পেজ থেকে, আর আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখো। খুব ভালো লেগেছে আপনাদের সবার ব্যবহার। গ্রেভি দিয়ে মাখিয়ে কাঁকড়ার তরকারিটা দিয়ে দেবে একসঙ্গে। হিসাব করে বলে দেবে, বলে দেবে চারটে হবে, বারোটা নিয়েছি না, তো তাহলে চারটে নেমে যাচ্ছে, চারটে ভর্তি, চারটে ভর্তি নামে কাঁকড়া দিয়েছে। আমাদের সুন্দরবন ভ্রমণ
শেষ হয়ে গেছে আর সাথে জমিয়ে খাওয়া দাওয়াও এখানেই শেষ। আর মনটা আজকে খুবই খারাপ লাগছে। তো অলরেডি আমরা ক্যানিং স্টেশনে পৌঁছে গেছি আর সুন্দরবনকে টাটা বাই বাই জানিয়ে আর ক্যানিংকে টাটা বাই বাই জানিয়ে আমরা যাবো হচ্ছে বাড়ি। প্যাকেজের মধ্যে আমাদেরকে কিন্তু ক্যানিং থেকে নিয়ে যাওয়া এবং ক্যানিং এ পৌঁছে দেওয়া পর্যন্ত প্যাকেজ ছিল, অলরেডি আমাদেরকে ক্যানিং এ পৌঁছে দিয়েছে। তো চলো এখন আমরা টাটা বাই বাই করে চলে যাই বাড়ি। আর তোমরা যারা যারা আসতে ইচ্ছুক অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো।